بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ দলিউদ্দিন বয়াতি আমার জন্মভূমি ফরিদপুর জাজিরা থানা আজকে শরীয়ত মারফতের পালা নিয়ে আমি হাজির হয়েছি আমার বিপক্ষে গান করবেন বাংলাদেশের বিশিষ্ট গায়িকা মমতাজ বেগম তিনি গাইবেন মারফত আমার ভাগে বসছেন শরীয়ত এই ক্যাসেটটি আমরা দুইজনেই দুটি পালা নিয়ে গাইতেছি বাদ্যে আপনারা দয়া করে সবাই শুনতে চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি আসসালামু আলাইকুম ওরে ভেষ্ট বাসে নূরের গাছে ভেষ্ট বাসে নূরের গাছে ফুল নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল ওই আমার মোহাম্মদ রাসূল গাছের সৌদিগেতে মেলেছে চারি ডাল ওর মাঝখানেতে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল সৌদিগেতে মেলেছে চারি ডাল ওর মাঝখানেতে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল জীব গেলে সে ছিঁড়ে নিল ছিঁড়ে নিল আরো সের মূল মোহাম্মদ রাসূল ওই আমার মোহাম্মদ রাসূল ভেষ্ট বাসে নূরের গাছে হইল সমতুল মোহাম্মদ রাসূল ওই আমার মোহাম্মদ রাসূল মোহাম্মদ রাসূল ওই আমার মোহাম্মদ রাসূল আমার প্রথম প্রশ্ন থাকবে মারফত সম্বন্ধে আল্লাহ পাক কোরআনের ভাষায় আল্লাহ নিজে বলেছেন রোজা নামাজ হজ যাকাত কলিমা পাঁচটি বেনা মুসলমানদের জন্য নামাজ সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত সালাতকে কায়েম করো যাকাতের সহিত সালাতকে কায়েম করো যাকাতের সহিত আরবি ভাষায় কয় সালাত পারসি ভাষায় কয় নামাজ বাংলা ভাষায় কয় স্মরণ করা আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে নামাজ পড়তে হবে সালাতকে কায়েম করতে হবে আমার জিজ্ঞাসা থাকবে মারফত সম্বন্ধে আল্লাহ পাক কোনো আয়াতে কোনো ভাষায় কোনো সুরায় কিছু বলছে কি না মারফত সম্বন্ধে এই আমার একটি জিজ্ঞাসা আর আমার আরেকটি কথা থাকবে যে নামাজ কোনো জায়গায় নিষেধ আছে কি না কোনো পীর ওলি গাউস কুতুব যারা আছে
তাদের কোনো ভাষায় তাদের কোনো ইতিহাসে কোরআনে কি হাদিসে কি দলিলে কি জীবনীতে কোন জায়গায় নিষেধ আছে কিনা যে নামাজ পড়বা না এই আমার জিজ্ঞাসা আপনি সুন্দরভাবে উত্তর দিন محمد رسول يا مر محمد رسول محمد رسول আর ভেষ্ট বাসে নূরের গাছে ভেষ্ট বাসে নূরের গাছে ফকর নবী ফুল আমার শেরমুন আমার মোহাম্মদ রাসূল ভাই আমার মোহাম্মদ রাসূল বেশ তোমাছে নূরের গাছে বেশ তোমাছে নূরের গাছে ফকল নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল ভাই আমার মোহাম্মদ রাসূল ওর বেশ তোমাছে নূরের গাছে ফকল নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল ভাই আমার মোহাম্মদ রাসূল ভাই আমার মোহাম্মদ রাসূল শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আমি সিঙ্গার মানিকগঞ্জের মমতাজ বেগম আপনাদের মাঝে শরীয়ত এবং মারফত পালা নিয়ে আমরা উপস্থিত হয়েছি দুইজন শিল্পী এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলার প্রখ্যাত গায়ক দলিলউদ্দিন বয়তি সাহেবের মুখে শরীয়তের গান শরীয়তের কথা সর্বপ্রথম আমার কাছে কয়েকটি প্রশ্ন এবং একটি গান গাইলেন আমি চেষ্টা করব তার সেই কথাগুলোর মীমাংসা করার জন্য সকলকে ধন্যবাদ দিয়েই আমি শুরু করছি আজকের পালা প্রেমশালাতে তোমার সাথে করবে খোদায় আমার মন করবে খোদায় দেখা শোনা নয় বুঝো কেন ছয় বুঝো না নয় বুঝো কেন ছয় বুঝো না কারণ সর্বপ্রথম আমার বিপক্ষের শিল্পী তিনি মারফত সম্বন্ধে অনেক কথাই জানতে চেয়েছেন একটি গান গেয়েছেন শরীয়তের নামাজ রোজা সম্পর্কে আর মারফতের নামাজ রোজা সম্পর্কেও উনি অনেক কথা জানতে চাইলেন তাই আমি চেষ্টা করব ওনাকে জবাব দেওয়ার জন্য তবে এই গানের মধ্যেও আমার মারফতের নামাজ সম্পর্কে অনেক কথাই আছে প্রেম ছালাতে তোমার সাথে করবে খোদায় আমার মনে করবে খোদায় দেখা শোনা নয় বুঝো কেন
ছয় বুঝো না নয় বুঝো কেন ছয় বুঝো না প্রেমশালাতে তোমার সাথে করবে খুদায় আমার মন করবে খুদায় দেখা শোনা নয় বুঝো কেন ছয় বুঝো না নয় বুঝো কেন ছয় বুঝো না ছয় বুঝো না নয় বুঝো কেন ছয় বুঝো না প্রেমশালাতে তোমার সাথে করবে খুদায় আমার মন করবে খুদায় দেখা শোনা নয় বুঝো কেন ছয় বুঝো না নয় বুঝো কেন ছয় বুঝো না প্রেমশালাতে তোমার সাথে করবে খুদায় আমার মন করবে খুদায় দেখা শোনা নয় বুঝে কেন ছয় বুঝো না রে নয় বুঝো কেন ছয় বুঝো না সর্বপ্রথম আমার কাছে প্রশ্ন করেছেন শরীয়তের নামাজ সম্পর্কে রোজা সম্পর্কে যাকাত সম্পর্কে হজ সম্পর্কে অনেক কথাই আল্লাহ পাক কোরআনে রাসূল তার হাদিসে দলিলে অনেক কথাই রয়ে গেছে কিন্তু মারফত সম্বন্ধে হাদিস কোরআন বা দলিলে কোনো কথা আছে কি না আমি বলবো মারফত সম্পর্কেও যথেষ্ট কথা রয়ে গেছে আপনাকে একটা আয়াত শোনাবো মারফতের একটি আয়াতের মধ্যে বলা আছে লা ইয়াকবালুল্লাহে তালা আবাদিত আবাদ বেগার মারফতুল্লাহে তালা ইন্না কান আল ফাসানা অর্থাৎ হাজার বছরে যদি এবাদত করা হয় সেই আবাদত অতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হয় না যতক্ষণ পর্যন্ত মারফতের মধ্যে গিয়া গুপ্ত এবাদত না করিবে তাই বলেন গুপ্ত এবাদত ব্যতীত আল্লাহ পাক কোনো কিছুই পছন্দ করেন না কিন্তু নামাজ রোজার কথা অনেকেই আছে কিন্তু এমন কোনো দলিল আপনি দেখাইতে পারবেন না যে শরীয়তের এবাদত ছাড়া আল্লাহ কোনো কিছু পছন্দ করেন না কিন্তু মারফত ছাড়া বা গুপ্ত এবাদত ব্যতীত আল্লাহ কোনো কিছু পছন্দ করেন না এর দলিল এর প্রমাণ যথেষ্ট রয়ে গেছে আশা করি আপনার জবাব হয়ে গেল এইবার আরেকটি কথা আছে কোরআন বা হাদিসে নামাজ পড়ার কথা নিষেধ আছে কিনা কোনো দলিলে নিষেধ আছে কিনা আমি বলবো না নিষেধ নাই তবে এর মধ্যে একটু ভাগ বন্টন আছে কিরকম নামাজ তো সকলের জন্য শুধু মানুষের জন্যই তো না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা যা কিছু আছে সবাই তো আল্লাহকে সেজদা করে হ্যাঁ কোরআনের মধ্যে রয়ে গেছে এটা নিষেধ করবে কেন আছে আমরা যে ফকির আপনি চিন্তা ভাবনা করেন না যে আমরা বুঝি নামাজ টামাজ পড়ি না খবরদার আমরাও কিন্তু নামাজ কায়েম করি যে নামাজ আমরা কায়েম করি সেই নামাজের কথাও দলিলে প্রমাণ হয়ে গেছে কিরকম আমার রাসূল পাক একদিন তার আসাবদেরকে নিয়ে বসে আছেন এক আসাব জিজ্ঞেস করলো হুজুর পাক আমাদের জন্য কি এবাদত আছে যে এবাদত করলে আমরা আল্লাহকে পাইতে পারি হুজুর পাক সাধারণ সবাইকে বলল যে তোমাদের জন্য নামাজ রোজা এগুলিই তো যথেষ্ট কিন্তু আলী জিজ্ঞেস করলেন হুজুর এর চাইতে ভালো এবাদত উত্তম এবাদত আর কি নাই আমার হুজুর পাক বললেন এটা সবার কাছে বলা যাবে না আলী আমি তোমার কাছে বলবো আলীকে বলেছিলেন আমার হুজুর পাক কি আল কাল ওহদাই মুসালাত
আবজালু মিনাস সালাতিল ওয়াক্তি অর্থাৎ ধ্যান যুগে দেলের নামাজ হলো কাইমি নামাজ সেটা তোমার এই ওয়াক্তি নামাজ থেকে অনেক শ্রেষ্ঠতর তাই ভাইরে যিনারা শরীয়ত করে শরীয়তের আলেমরা তিনারা তো সাধারণই শরীয়তের নামাজ যেগুলো সাধারণ নামাজ বা সাধারণ ব্যক্তিদের জন্য এই শরীয়তের নামাজটা করে থাকে তাদের জন্য ওটাই যথেষ্ট কিন্তু যিনারা মারফাতের ফকির সেই সাধু জ্ঞানী ওলি আল্লাহ মহৎ তাদের জন্য তো এগুলি না তাদের জন্য সেই নামাজ কোন নামাজ দেলহুজুরি নামাজ কালবের নামাজ আল কালব দাইম সালাত আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি যে নামাজ এই নামাজের চাইতে শরীয়তের নামাজের চাইতে অনেক অনেক উচ্চ স্তরে তাই আমরা মারফাতের ফকির যারা তিনারও নামাজ কায়েম করি তবে সেই নামাজ দেলের নামাজ যাকে বলা হয় সুন্দর কথা তার জবাব হয়ে গেল এইবার একটা গান শুনলাম ভেষ্ট পাশে নূরের গাছে ফুটছে নবীন ফুল আমাদের মোহাম্মদ রাসুল এই গানের মধ্যে দেখলাম জিব্রাইলে ছিঁড়ে নিল আরশেরই মূল এইখানে আপনার কাছে আমার জানা দরকার জিব্রাইল আরশের মূল ছিল কি করে কারণ চৌথা আসমানের উপরে হলো আরশ সপ্তম আসমানের উপরেও আরশ কিন্তু জিব্রাইল চৌথা আসমানের উপরে যাইতে পারে না তার ক্ষমতা নাই চৌথা আসমান পর্যন্ত তার ক্ষমতা কিন্তু আরশের মূল ছিঁড়তে হলে তো সেই আরশের কাছে যাইতে হবে জিব্রাইল কি করে আরশের মূল ছিঁড়ে আনলো এটা আপনার কাছে আমার একটু জানার দরকার ওরে ভাবিয়া তাই হাসান বলে ওরে এসকো নামাজ আপন দেলে ভাবিয়া তাই হাসান বলে ওরে এসকো নামাজ আপন দেলে ওরে সালাতুল মেরাজে গেলে ওরে সালাতুল মেরাজে গেলে দেখবি খুদার রূপ নিশানা নয় বুঝো কেন ছয় বুঝো সালাদে তোমার সাথে করবে খুদাই আমার মন করবে খুদাই দেখা শোনা নয় বুঝো কেন ছয় বুঝো না রে নয় বুঝো কেন ছয় বুঝো না আপনার কাছে আমার জানা দরকার আপনি যেখান থেকে গানটা ধরেছেন আমি ঠিক ওইখান থেকেই আপনাকে প্রশ্ন করব এই যে জিব্রাইলে ফুল ছিঁড়ে নিল ভেস্ত বাসে নূরের গাছে মুহাম্মদী ফুল ফুটেছিল সেই ফুলকে ছিঁড়তে গেল জিব্রাইল কিন্তু বাগানের মধ্যে যদি ফুল থাকে তাহলে এক ফুল দিয়ে তো আর বাগান হয় না হাজারো হাজারো ফুল দিয়ে লক্ষ লক্ষ ফুল দিয়ে একটা বাগান সাজানো হয় তাই ভেস্ত বাসে যে বাগানটা ছিল সেখানেও লক্ষ লক্ষ ফুলই ছিল আমার একটু জানা দরকার জিব্রাইলকে বললো যে ওই মুহাম্মদী ফুলটা যেই ফুলের মধ্যে মুহাম্মদ আছে ওই ফুলটাকে ছিঁড়ে নিয়ে আসো কিন্তু জিব্রাইল এই লক্ষ লক্ষ ফুলের মধ্য থেকে সেই মুহাম্মদী ফুল কিভাবে চিনে ছিঁড়ে আনলেন এই ফুলের চিহ্নটা ছিল কি কি চিহ্ন দেখে জিব্রাইল ঠিক পেয়েছিলেন যে এটাই মুহাম্মদী ফুল এই ফুলের মধ্যে মুহাম্মদী নূর আছে সাথে সাথে এখানে আমি আরেকটা কথা জানবো আপনার কাছ থেকে যে এই গাছে এই ফুলটা ছিল এই গাছের ডালা ছিল চারটা চারটা ডালার মধ্যে চারটা আয়াত লেখা ছিল তার গোড়ার থেকে মাথা পর্যন্ত একটা আয়াত লেখা ছিল আমার একটু জানা দরকার সেই আয়াতগুলি কি লেখা ছিল আশা করি আপনি যেখান থেকে গান ধরেছেন আমি ঠিক ওইখান থেকে আপনাকে প্রশ্ন করলাম শরীয়তের মধ্যে থেকে হাদিস কোরআনের আওতায় গিয়া আপনি এই জবাবগুলি সূক্ষ্ম সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করবেন প্রেম সালাতে তোমার সাথে করবে খুদাই আমার মনে করবে খুদাই দেখা শোনা নয় বুঝো কেন ছয় বুঝো না রে নয় বুঝো কেন ছয় বুঝো না সালাতে তোমার সাথে করবে খুদাই আমার মন করবে খুদাই দেখা শোনা নয় বুঝো কেন ছয় বুঝো না রে নয় বুঝো কেন ছয় বুঝো না রে নয় বুঝো কেন ছয় বুঝো না আমার বিপক্ষের শিল্পী মারফত সম্বন্ধে যে গান গিয়েছেন আমি তার গানের ভিতর দিয়ে অনেক ভাষায় অনেক কথায় অনেক রকম আমি বুঝতে পারলাম কিন্তু তার গান ভিতর দিয়ে খালি সলাৎ 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 কাইমি নামাজ
দাইমি নামাজ দিল হুজুরি নামাজ কত পদের নামাজ আরে নামাজ নামাজ রে নামাজ শরীয়তের নামাজ এই নামাজ কেউ পড়তে পারে ঠিক মতো কেউ পড়তে পারে না এজন্য কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ নষ্ট না পড়ায় দোষ হতে পারে নামাজ কোনদিন নষ্ট হতে পারে না পড়তে জানে না তাই তার নামাজ ঠিক হইতেছে না যে পড়তে জানে তার নামাজ ঠিকই হইতেছে আমাদের নামাজের ভিতর সূরা লাগে আলহামদুলিল্লাহ সূরা যায় কুল হুয়াল্লাহ সূরা যায় কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিন ফালাক আরাই তালাজি সূরা কত রকম সূরা যায় মারফতের নামাজে সূরা লাগে না মারফতের নামাজে সূরা কয়েন দি শুনেন একই নামাজ সালাত যারে কয় নামাজও তারে কয় স্মরণও তারে কয় কিন্তু নামাজেরই কথা বলছেন নামাজেরই গুণ দেখেছেন মারফতের কিছু দেখেন নাই কিন্তু এইবার আমাদের নামাজে কি খোদারে দেখা যায় আপনি বলেন কি দেখা যায় না আল্লাহ আমাদের সামনে আছে আপনি নামাজের দাঁড়ায় যখন নিয়ত বাঁধেন তখন কি বলেন আল্লাহ আমার সামনে আছে আল্লাহরে আল্লাহ আমার দেখে আমি আল্লাহ দেখি না যদি আপনি ঠিক মতন ইবাদত করতে পারেন গুপ্ত ইবাদত কারে কয় শরীয়তের ভিতরে তাহাজ্জুদের নামাজ হলো গুপ্ত ইবাদত তাহাজ্জুদের নামাজ হলো গুপ্ত ইবাদত একা একা পড়া যায় একা একা পড়া যায় নীরবে রাত্র বারোটার পর করতে পারে বারো একাত নামাজ এটি তো নামাজ এ নামাজ মারফতের কোনো নামাজ নাই মারফতের জন্য একটা কাজ আছে সেটা আমি জিজ্ঞাসা পরে করব আপনি রেডি হয়ে থাকেন ইনশাআল্লাহ তাআলা একটা গান শুনি ওরে শরীয়ত না জেনে করিলে ফকিরি গো শরীয়ত না জেনে শরীয়ত না জেনে করিলে ফকিরি ধরবে তারে পাশাই নে কিরে শরীয়র জানিয়া করিও ফকিরি শুইবে না দাই রে শরীয়ত না জেনে করিলে ফকিরি গো শরীয়ত না জেনে করিলে ফকিরি ধরবে তার পাশাই নে কিরে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না গাই রে কত পাতা হাকি গাতে জাহানো ডাল মেখেলে শরীয়ত গাছ তরি কত পাতা হাকি গাতে জানো ডাল মেখেলে ও তার ফল খাওয়া থাক দূরে কথা ফল খাওয়া থাক দূরে কথা ফল পাই বা কই গাছবিহীনে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাই রে আমার একটি কথা গান ছিল বেস্ত বাসে নূরের গাছে ফুটলো নবীন ফুল মক্কানগর আস্ত চলিয়া জিবেল এসে ছিঁড়ে নিল সেই ফুলটি আরো সের মূল কয় আরো সের মূলে জিবেল কেমনে গেল আপনি বলেন কি আরো সের মূলের থেকে ফল ছিঁড়ে আনে নাই ফলটা ছিঁড়ছে ভেস্ত পাশিনুরে গেছে তৌহিদির বাগানের থেকে এই ফুল ছিঁড়া নিয়ে গেছে আরো সের মূল কোথায় পঞ্চম আসমানে না সপ্তম আসমানের ঊর্ধ্বে আছে একটি জায়গা যার নাম সেদ্রাতুল মুনতাহা সপ্ত আসমানের উর্ধাসে একটি জায়গা যার নাম সেদ্রাতুল মুনতাহা ওইখান থেকে যখন রব রব নামে তক্তা আসে জিবরিল আর ওইখানে যাইতে পারে নাই ওখানে যাইতে পারে ওইখানে আল্লাহ এবং রাসুলের খেলা আল্লাহ এবং রাসুলের খেলা এই দুজনই খেলেছেন তাই ওইখান থেকে আবার পৃথিবীর বুকে রাসুলকে পাঠিয়েছে আবদুল্লাহর ঔরসে শরীয়ত কোরআন তরি গতে অক্ষর হাকি গাতে পহরা যে জাহানে
ওরে শরীয়ত কোরআন তরিকতে অক্ষর হাকিকাতে পহরা যে জাহানে ও তার অর্থ কোরআন করিও ফকিরি শুইবে না গাইনে আমার কাছে এবার প্রশ্ন রাখছেন জিব্রাইল যে গাছের থেকে ফুলটা ছিঁড়ে নিল সেইখানে কি একটি ফুল ছিল না আরো ফুল ছিল হ্যাঁ ফুল থাকবে না কেন তৌহিদের বাগান একটা বাগানে একটি গাছই থাকে না সেইখানে বহুত ফুল ছিল কিন্তু জিব্রাইল ফুল কিভাবে চিনল মস্ত বড় প্রশ্ন এই প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করে না আপনি এই প্রশ্ন কিভাবে পেলেন গো আমি এত ধন্যবাদ না দিয়ে পারি না গো তবে বেশ আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনি প্রশ্নটা সুন্দর জিব্রাইল যখন ওইখানে গিয়েছেন তখন সেই গাছের কিছু চিহ্ন দেখেছিলেন কি দেখছিলেন চারটি ডালে ছিল চারটি কলেমা চারটি কলেমা লেখা ছিল চারটি ডাল আর একটি কলেমা নিয়ে হলো পুরা গাছটা সেটা কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই একটি কলেমার উপর বিশ্বাস বিশ্বাসত্ব বিশ্বাসের দত্ত বিশ্বাসত্ব গাছ এই গেল আপনার খেলা এইবার ফুলটা কিভাবে ছিললেন সেই চারটি ডালের মধ্যে ছিল আঠাশটা পাতা আমার কথা শুনে রাখবেন ফকির সাহেব গাছের মধ্যে চারটি ডালে ছিল চার আঠাশটি পাতা আর দুইটি পাতা ছিল ডালের মাঝখানে একটি পুষ্প সেই ফুলটার মধ্যে ছিল দুইটি পাতা ছিল দুইটা পাতার মধ্যে দুইটা কালাম লেখা ছিল কি এক পাতা লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাতার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাতে সেই পাতার মধ্যে ছিল এবং সেই রাসূল যেই ফুলটা ছিল সেই ফুলটা ছিল সাদা অতএব ওই যে আঠাশটি পাতা কায় হয়ে সেই ফুলের দিকে লক্ষ্য করতেন সেই ফুলের জুতিতে পাতা সাদা হয়ে যেত বাধ্য এই ফুলটা ছিল সাদা এই রং দেখে জিব্রাইল সেই ফুল ছিঁড়ে আনলেন কিন্তু আর অন্য কোনো ফুল ছিলেন না এই ফুলটাই হলো রাসূলের সুন্দর পাঁচটি কলি ছিল সেই ফুলের মধ্যে হাসান হোসান হযরত আলী মা ফাতেমা এবং রাসূল এই পাঁচটি কলি ছিলেন সেই ফুলের মধ্যে ওরে মোরে রে শরীয়ত কোরআন তরিকতে অক্ষর হাকিকাতে পহরা যে জানে ও তার অর্থ কোরআন দূরে কথা অর্থ করা দূরে কথায় অর্থ মিলে না কোরআন বিনে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না গাইনে আমার জিজ্ঞাসা থাকবে মারফত সম্বন্ধে আপনি সুন্দরভাবে বলবেন নামাজ ছাড়া মারফতের কি বাধা নামাজ ছাড়া নামাজ তো আমার শরীয়তের নামাজ আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছে নামাজ হলো উত্তম নামাজের পরে জিকির করতে হবে জিকির করতে হবে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ সবসময় করেন অসুবিধা কি আছে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ নিজেই বলছেন কিন্তু আমার জিজ্ঞাসা থাকবে মারফতের ফকির যারা তারে নাকি ফায়েজ দেয় ফায়েজ দেয় আমার জিজ্ঞাসা ফায়েজ কয় প্রকার কোন ফায়েজ কার জন্য প্রযোজ্য কোন ফায়েজ কার জন্য প্রযোজ্য আপনি বলবেন ফায়েজের কয়টি ফায়েজ সেই ফায়েজের নিয়ম বলে কি আপনি সুন্দরভাবে বলবেন এই হলো একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন আপনি পীরের কাছে যে মুরিদ হবেন আপনি প্রথম শবকটা কি প্রথম শবকটা আপনি পীরে কি দিবে সেইটা আবার জানার বিষয় আছে ওরে শরীয়ত পিতা তরিগত মাতা হাকি গাতে জাহানো ভাই বহিনে শরীয়ত পিতা তরিগত মাতা হাকি গাতে জাহানো ভাই বহিনে তোমার জন্ম হওয়া দূরে কোথা হবে বল কে মুনে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না গাইনে
গাতে অক্ষর হাকি গাতে পহরা দে জাহানে শরীয়ত পিতা তরিকত মাতা হাকি গাতে জানো ভাই বহিনে তোমার জন্ম শুনেবার দূরে কথা গুজার দূরে কথা বলছে বালিক দেওয়ানে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাইনে আরে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাইনে ওরে শরীয়ত না জেনে করিলে ফকিরি শরীয়ত না জেনে করিলে ফকিরি ধরবে তোরে পাছাইনে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাইনে ওরে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাইনে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এইবার আমার বিপক্ষের শিল্পী সুন্দরভাবে তার শরীয়ত শরীয়তের গান শরীয়তের কথা বর্ণনা করলেন তবে এরই মধ্যে আমাকে অনেক কিছুই উনি বলেছেন যেমন একটা কথা বলেছেন সর্বপ্রথম যে আপনি তো মারফত নিয়ে খালি সালাদ 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 কইলেন কিন্তু মারফত কই সালাদ তো নামাজ নামাজ তো আমার শরীয়তেও আছে শরীয়তেরই নামাজ মারফতের আবার কী আছে আমি বলবো না আপনি হয়তো আমার এই কথাটা বুঝে ওঠেন নাই কারণ এই সালাদ এটা শুধু শরীয়তের না শরীয়তের মধ্যে আছে এক স্তরের আর মারফতের মধ্যে হলো আর এক স্তরের দুইটা স্তরই এখানে আছে একটা হলো জাহেরি আর একটা হলো বাতেনি যেটা বাতেনি নামাজ এটা হলো মারিফতের আর যেটা জাহিরি নামাজ সেটা হলো শরীয়তের যার জন্য শুধু আপনি শরীয়তের মধ্যে নামাজ মারফতে নাই এই কথাটা আপনার বলা তো আমার মনে হয় কেমন যেন হয়ে গেল জিনিসটা কারণ একজন পোলাপান বয়াতির সাথে যদি গান হইতো অজ্ঞানী সাথে যদি কথাবার্তা বলতাম সেই রকম কথা বললে আমি মাইনে নিতাম কিন্তু আপনার সাথে এই সমস্ত কথা বা এই হালকা ধরনের কথা আমি তো কোনোদিনই আশা করি নাই তো যাক আমি বলবো আমার কথাটা আপনি সুন্দরভাবে শুনলেই আরও ভালোভাবে এই কথাটা বুঝতেন কারণ হুজুর পাক বলেছে নামাজ তো শরীয়তের নামাজ যেটা এটা তো ভালো ইবাদতই কিন্তু এর চাইতেও একটা উত্তম ইবাদত সেটা হলো দেলের নামাজ আপনি বলেন নামাজ পড়ার জন্য কিন্তু কোরআনে তো নামাজ পড়ার কথা নাই নামাজ কায়েম করতে হবে সালাত কায়েম করতে হবে যে কায়েম করতে হবে সেই কায়েম জিনিসটা করে মারফতের ফকির যারা যিনারা মারফত করেন তিনারা দিলের মধ্যে কালবে নামাজ যেটা সেটাকে কায়েম করা হয় আপনি অনেক কথাই বলেছেন নামাজ সম্পর্কে যে নামাজে আল্লাহ আমাদেরকে দেখে আমি দেখি না এই কথা বললে আমরা নামাজে দাঁড়াই আমি বলবো এই তো উল্টাপাল্টা হয়ে গেল আপনার শরীয়তে নামাজে বলে যে আল্লাহ দেখে আমরা দেখি না আমি বলবো না তা তো হয় না কারণ হাদিসের মধ্যেই আছে এই নামাজের মধ্যেই সে আল্লাহকে দেখা যায় সালাতুল মেরাজুল মুমিনিন অর্থাৎ এই সালাতের মধ্যে আল্লাহর সাথে মেরাজ হয় দেখাশোনা হয় তো এখন আপনারা দেখেন না তাহলে আপনাদের নামাজ হলো এটা আপনিই বলেন হাদিস কোরআন মতো আপনাদের নামাজ কি হচ্ছে আমার মনে হয় না কারণ নামাজের মধ্যে যদি আল্লাহরই আপনারা না দেখলেন তাহলে কিসের নামাজ পড়েন কিন্তু আমরা তো তা না আমরা একবার আল্লাহকে দেইখা সামনে রাইখা দেইখা তারপরে সেজদা করি আন্তাজে কুন্তাজে কোথাও সেজদা আমরা করি না এর জন্য দেখেন আপনার নামাজ আর আমার নামাজের পার্থক্য কতখানি বেশ এবার বলছে যে আপনারা মারফতের নামাজ যে পড়েন সূরা কারাত আছে নাকি অবশ্যই আছে দেখেন আপনার নিয়ত একরকম আর আমার নিয়তই আর একরকম আমি যখন নামাজে দাঁড়াই আমার নামাজের নিয়ত থাকে হে আল্লাহ আমার কলব আমার মুর্শিদ কেবলার কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল তার কলব আমার দাদা হুজুর কেবলার কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল তার কলব হজরত তার পীরের প্রতি মুতাওয়াজ্জা রইল তার কলব হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল তার কলব হজরত উসমান হারুনী রাদিয়াল্লাহু আনহুর কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল তার কলব রাবিয়া বশরী কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল তার কলব হাসান বসরী রহমতুল্লাহ আলাইহির কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল তার কলব আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল তার কলব হজরত মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুর কালবের প্রতি মুতাওয়াজ্জা রইল তার কালব
আল্লাহু আল্লাহুর আরশ আযিমের কাল আযিমের প্রতি মুতাওয়াজ্জাল হে আল্লাহ তুমি তোমার যে বেলায়েতি নূর দ্বারা এই সৃষ্টি জাহানের মুক্তি অনয়ন করিবে সেই বেলায়েতি নূর দ্বারা আমার পীরে মাকামিলের কলবের মাধ্যমে আমার কলবকে আল্লাহ তুমি নূরে নূরাময় করিয়ে দাও রোশন করিয়ে দাও তাহলে আমার নিয়ত আর আপনার নিয়ত দেখেন তো কতখানি পার্থক্য হ্যাঁ এটা আমার মারফতের নিয়ত আমার মারফতে দাঁড়াইয়া আমি সূরা কেরাত পাঠ করি অবশ্যই করি আমি বলি আল্লাহু হাজরি আল্লাহু নাজরি আল্লাহু মাই আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার মধ্যে আছে কি বলেন তারপরেও এই মারফতে আরেকটা ঊর্ধ্বস্তর আছে যেটা যাকে ওয়াহেদানিয়াত বলে মারফতে ওয়াহেদানিয়াত সেই স্তরে গেলে আর কোনো সূরা কেরাতের দরকার হয় না কারণ একজন লোক যদি দূরে থাকে তাকে ডাকার প্রয়োজন হয় মমতাজ এদিকে আসো যদি দূরে থাকি তাহলে ডাকার প্রয়োজন আছে দলিলউদ্দিন এদিকে আসো কিন্তু যদি সে কাছে থাকে একেবারে হাতের কাছে থাকে তাহলে কি আর সুর করে ডাকার কোনো প্রয়োজন আছে তেমনি ভাবে মারফাত ওয়াহেদানিয়াতে যিনারা গেছেন তিনাদের কাছে নিকটে আল্লাহ পাক সর্বদাই থাকে যার কারণে সূরা কেরাত পড়া ডাকার কোনো প্রয়োজন তারা মনে করেন না আশা করি আমার এই কথাগুলো বুঝতে আপনার কষ্ট হবে না একটা গান শুনেন তারপরে আমি আপনার যা প্রশ্ন আছে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব ওরে আহাদিয়া জাত নূরেতে আহাদিয়া জাত নূরেতে খেলছে নবী দোমের ঘরে খুঁজো দেহ পুরে তুমি খুঁজো দেহ পুরে ওরে আহাদিয়া জাত নূরেতে আহাদিয়া জাত নূরেতে খেলছে নবী দোমের ঘরে খুঁজো দেহ পুরে তারে খুঁজো দেহ পুরে আপনি শুধু আমার গানটার দিকে লক্ষ্য করেন দেখেন গানটার মধ্যে কি তালিমের কথা কি তত্ত্বের কথাই গানটার মধ্যে বলেছে পাইতে চাইলে নবীজির পথ ওরে মারে ফতে হাকুল এবার ওরে একিনে আহলে বায়াত খওগা পীরের ধারে শুধু লাইলাহা লাইলাহার জিকির করলে কাজ হবে না আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তুমি সেই লাইলাহার সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ সংযুক্ত না করবে ততক্ষণ পর্যন্ত ওই কথা আমার আল্লাহর দরবারে কবুল হয় না যার কারণে আমরা এই কলেমা পড়ি তবে আপনাদের মতো না কারণ হাদিসেই বর্ণনা আছে এই কলেমা হাজার বছর ধরে পড়লেও লাইলাহা লাইলাহা করলেও আল্লাহর দরবারে ওহা পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মাররাতিন ফি তাওকিক হাওয়া দাখিলুল জান্নাতে বিনা হিসাব অর্থাৎ এই কলেমাকে যতক্ষণ পর্যন্ত তাহাকিক সহকারে না পাঠ করা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তা পৌঁছায় না আল্লাহ বলেন তাহাকিক সহকারে জীবনে একবার পাঠ করলেও নিশ্চয়ই নিশ্চয়ই ওই ব্যক্তি জান্নাতবাসী হবে যার জন্য আমরা মারফতের ফকির যারা তারা ওই ক্লাসের বা ওইভাবে কলেমাকে তাহাকিক করি পথ মারে পথে হাত কুলে বাতে কিনে আহলে বায়াত হৌগা পীরের ধারে ওরে মান আরাফা তালিম পাবি লফি দিলে ছেড়ে ও লুভি মন 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 রে মান আরাফার তালিম পাবি লফি দিলে ছেড়ে ওরে ইজবাতে ইল্লাল্লাহর করুন ওরে কলেমা তৈয়বের বাণী জাইল্লাল্লাহ সেই তো নবী ওরে কি মেরি নকশা পাবি ইলাহার ভিতরে সৃষ্টিমূলে জাতের বারে তাতে লুকাই সাইরেদ পারে ও ভোলা মন মনে মনে মন রে সৃষ্টিমূলে জাতের বারে লুকাই সাইরেদ পারে ওরে শরীয়তে পাই না দেখা আপনার শরীয়তে পাই না দেখা খুঁজলে কেহ জনম ভরে খুঁজে দেহ পুরে তারে খুঁজো দেহ পুরে প্রশ্ন করেছেন হাইয়েস্ট কয় প্রকার
হলো তিন প্রকার যেমন একটা হলো জালালি ফায়েজ যেটা বুকে বুকে দেওয়া হয় বলেছে কোথায় কোনটা কার জন্য যেটা বুকে বুকে দেওয়া হয় এটা হলো জালালি ফায়েজ আর একটা হলো চোখের ফায়েজ যেটা চোখে চোখে দেওয়া হয় আর একটা হলো রুহানি ফায়েজ যেটা গুপ্ত গোপন ভাবে রুহানিতে রুহানিতে রুহানির খোরাক যোগায় সেটা হলো রুহানি ফায়েজ এই মারফতের মধ্যে ফায়েজগুলোকে তিন ভাগে বিভক্ত করেছে এই স্তর আছে তিনটা যেমন একটা হলো হুজ্জাত সাধারণ মানুষের জন্য আর একটা হলো তাওহীদ এটা জ্ঞানীদের জন্য আর একটা হলো ওয়াহদানিয়াত এটা ওলিয়া ওলিয়াদের জন্য এটা তিনটা বিভক্ত করা হয়েছে এখানে প্রশ্ন করেছে পীরে প্রথম সবক কি দিবে আমার পীর আমি যার কাছে মুরিদ হব সে আমাকে সর্বপ্রথম যে কথাটাই বলো সেই কথাটাই আমার জন্য সবক যেটাই বলবে সেটাই আমার জন্য ফরজে আইন হয়ে যায় তারপর একজন কামেল পীর সে সর্বপ্রথম দেয় লামকসুদ অর্থাৎ আজ থেকে এই দুনিয়াদারির কোনো কিছুর উপরে তোমার আশা আকাঙ্ক্ষা রাখা যাবে না আশা করি আপনার কথা শেষ হয়ে গেল এবার আপনার কাছে আমার প্রশ্ন এই যে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটা নবীর থেকে আসছে কিন্তু রাসুলের নামাজ কোনটা কোন উক্ত রাসুলের নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এমন একটা ওয়াক্ত আছে এই পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু রাসুলের খুশির কোনো ব্যাপার সেপার নাই কিন্তু এই পাঁচ ওয়াক্ত ছাড়া এমন একটা ওয়াক্ত আছে যে ওয়াক্ত করলে আমার রাসুল এবং আল্লাহ দুইজনই খুশি হন এই নামাজটা কোনটা এই দুটো প্রশ্ন আশা করি তার সুন্দরভাবে জবাব হবে দয়াল নবী চিনবি যদি কষ্ট তোমার হয় যদি যায় মগ বাজারে হাসানে কয় দলিল দি দয়াল নবী চিনবারে যদি ওরে কষ্ট তোমার হয় যদি যায় মগ বাজারে মিরবাগের ওই নয়া টুলা সিস্তিয়া দরবারে ওরে সকল আশা মিটে যাবে সকল আশা মিটে যাবে একবার যদি দেখো তারে খুঁজো দেহ পুড়ে তারে খুঁজো দেহ পুড়ে ওরে আহাদিয়া জাতনুরেতে আহাদিয়া জাতনুরেতে খেলছে নবী দমের ঘরে খুঁজো দেহ পুড়ে তারে খুঁজো দেহ পুড়ে তারে খুঁজো দেহ পুড়ে তারে খুঁজো দেহ পুড়ে সুন্দর মারফতের নামাজের সুরা কেরাত তো বালি শুনলাম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই এটা তো মুরাকাবার দেন এটা তো সুরা বলে না এটার কোনোদিন সুরা বলে না সুরা ১১৪টি সুরা কোরআনে আছে এর একটাও তো না আল্লাহ তো যদি মারফতের কোনো সুরা বলতেন তাহলে এটা যদি একটা সুরা থাকতো মারফতের তবু যা হোক আপনি বলছেন আপনি ফকির মানুষ আপনার তো দোষ কিছু বলা যায় না তবে নামাজ ঠিকই পড়তে হবে অলিয়া উলিয়া গাউস কুতুর যারা আছে প্রত্যেকেই নামাজ পড়েছে এই নামাজ কেউ বাদ দেয় নাই এক ওয়াক্ত নামাজও কেউ বাদ দিতে পারেন নাই নামাজ মাফ নাই যা হোক এবার আমার কাছে তার জিজ্ঞাসা রয়ে গেছে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ নবী পেয়েছে রাসুলের কোন উত্তর এই একটি প্রশ্ন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমার রাসুল সন্তুষ্ট হয় না আরেকটা নামাজ আছে সেই নামাজটা পড়লে আবার আল্লাহও খুশি হয় রাসুলও খুশি হয় সেটা কোন নামাজ ধন্যবাদ আমি বলতে চেষ্টা করবো একটা গান শুনে মান কোরআন চিনো নবী শান্তি ভব পারে হায় হায় মান কোরআন চিনো নবী শান্তি ভব পারে নবীর দিনে যাবি কে রে নবীর দিনে যাবি কে রে নাইরে গতি
হাসান বলে দলিল দিবক বাজারে যাবি যদি সেইখানে গেলে মারফত পাবি বাহ ভালো কথা তো হাসান মিয়ার সুন্দর কথা হাসান বলছে দলিল দিবক বাজারে যাবি যদি মক বাজারে কি যাই আমি দেখছি আমি যেই দিনই গেছি যাই দেখি খালি আলিম সাহেব নামাজই পড়তেছে নামাজই পড়তেছে জিজ্ঞাসা করি বাজান কি করেন কয় উক্ত নামাজ পড়ি গোপ মারফতের নামাজ বলে গোপন ভাবে পড়ে তো আমি যাই দেখে নামাজ পড়ি নামাজই পড়ে খালি যায় না বসে আর নামাজ পড়ে নামাজ পড়তে দেখছি আর কিছু দেখি নেই তবে দেখলাম অলিয়া অলিয়া গাউস কুতুল তারা পীর ফকির খাজা বাবা চিস্তিয়ার তরিকার রাজা তিনি এক অক্ত নামাজ কাজা করেন নাই তিনি মাগরিবের নামাজ পড়ছে যেই অজু দিয়া ফজরের নামাজ পড়ছে সেই অজু দিয়া চল্লিশটি বছর পর্যন্ত বড় পীর আব্দুল কাদির জিলানি সাহেব যার নামটা বিনে অজুতে লইলে সের কাটা দিত এখনও আড়াই গাছ পশম পড়ে যায় সেও এক অক্ত নামাজ কাজা করেন নাই পাঁচ অক্ত নামাজ পড়তে পড়তে মানুষ অন্যদিকে চলে যায় বাধ্য আল্লাহ তালার রহমত দেখা যাচ্ছে আল্লাহ তালা হুকুম যে মানে তারপর তো আল্লাহর রহমত এসে যায় এবার নামাজ পাঁচ অক্ত নামাজ পাঁচ নবী পেয়েছেন রাসুলের কোন অক্ত রাসুল যদিও উক্ত না হয় পাঁচটি উক্তের মালিকই আমার রাসুল পাঁচ উক্তের মালিকই আমার রাসুল তবে বেতেরের নামাজটা হলো রাসুলের নিজস্ব নামাজ মেরাজে যখন গিয়াছেন তখন রাসুল বেতেরের নামাজটা পড়েছে বেতেরের তিন রেখাত নামাজ এই নামাজটা ওয়াজিব বেতেরের তিন রেখাতের নামাজ হলো ওয়াজিব আর এই পাঁচ উক্ত নামাজ শুদ্ধ হয় না এক উক্ত নামাজ পড়লে একটা নামাজ পড়লে সেই নামাজটা কি এইটাই বেতেরের নামাজ এই বেতেরের নামাজটা না পড়লে নবীর মুখটাও সন্তুষ্ট থাকে না নবীর মুখ সন্তুষ্ট না হলে আল্লাহর মনে সন্তুষ্ট থাকে না তাহলে রাসুল খুশি আল্লাহও খুশি আল্লাহও খুশি আবার রাসুলও খুশি সেই নামাজ দিয়ার পরে ফকির ভাই সেই নামাজ দু দিয়ার পরে দিছে খুদাই খরচ করে দেখো নামাজ বলে কানে যাও নামাজের ঘরে হায় 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 দলিল দিন ভেবে বলে যাও নামাজের ঘরে নবীর দিনে যাবি কে রেখে নবীর দিনে যাবি কে রে
এবার আমার জিজ্ঞাসা থাকবে প্রশ্ন খায়ের সম্বন্ধে ভালো উত্তর দিয়েছেন কিন্তু আমার একটা জিজ্ঞাসা থাকবে মাত্র একটাই জিজ্ঞাসা কি জিজ্ঞাসা একজন পীরের কাছে একটা মাইয়া লোক মুড়ি ধইবার আইন আছে কোরআন কোরআন একটা মেয়ে পীরের কাছে মুড়ি ধইবার আইন আছে এখন পীরে যদি ফায়েজ দেয় একজন পুরুষকে যদি ফায়েজ দেয় তাহলে বুকে বুকে দেয় বুকে বুকে দেয় কিন্তু একটা মাইয়াকে ফায়েজ দিতে হলে পিসাবে বুকে বুকে মিলাইব না দূরে রাখবো এটা কেমনে দিব জ্বালালিয়া ফায়েজটা কেমনে দিব আমি এই জিজ্ঞাসা আপনার কাছে করলাম আমরা দেখছি অনেক অনেক ফকিরা মাইয়া পুরুষ এক জায়গায় মিল্লা জিকি করে একটা কফুর পরে কিন্তু এগুলি তো না আমার জিজ্ঞাসা যে ফায়েজটা একটা মেয়েকে কীভাবে জ্বালালিয়া ফায়েজ দিতে পারে তার ভাবটা কী তার নমুনা কী তার কায়দা কী তার মারফত কী তার তালুক কী তার তাসাউফ কী সেই নামাজ দিয়ার পরে দিছে খুদাই ফরজ করে গিয়ে সেই নামাজ দিয়ার পরে দেখো নামাজ বলে কার যাও নামাজের ঘরে হায় হায় তাই দলি লজ্জির ভেবে বলে যাও নামাজের ঘরে নবীর দিনে যাবি কে রে নবীর দিনে যাবি কে রে মানো কোরআন শিরো নবী শান্তি ভব পারে হায় হায় মানো কোরআন শিরো নবী শান্তি ভব পারে নবীর দিনে যাবি কে রে হে নবীর দিনে যাবি কে রে নবীর দিনে যাবি কে রে সুপ্রিয় শ্রোতা এইবার আমার বিপক্ষের শিল্পী তার গান এবং কথার মধ্য দিয়া শরীয়তকে বুঝাইলেন বেশ কিন্তু একটা জিনিস একটা গান শুনলাম লাস্টে গিয়া নবীর দিনে যাবি কে রে এটা কাকেটা করতেছেন আমি কিছু বুঝলাম না কারণ নবীর দিনে যাবি কে রে ওই কথায় আছে না যে সারা রাত রামায়ণ পাঠ করে পরে অবশেষে শেষ রাইতে যায় কয় শীতে কার বাপ মানে ভাব তত্ত্ব বুঝলো না রাম কে সীতা কে এটাই বুঝে নাই তা আপনার দশাটা আমার মনে হয় ওইরকমই হয়ে গেছে কারণ নবীর দিনে আপনি আমাকে ডাক পারবেন কেন আমি তো নবীর দিনের কাজই করতেছি মারফতটাও নবীর দিন শরীয়তটাও নবীর দিন তরিকত নবীর দিন হাকিকতে প্রত্যেকটার মধ্যে নবী আছে আপনি প্রথম গানেই বলছেন চার তরিকার নবী ভেস্ত বাসিনের কাছে এই গানটার মধ্যে শুনছে যে চার তরিকার নবী তো চার তরিকার হইলে আমি যে মারফত করি মারফতের ফকির এটা কি নবীরটা ছাড়া নাকি হ্যাঁ তাহলে আপনি এখন নতুন করে আবার কারে ডাক পারেন যে নবীর দিনে যাবি কে রে এরকম কথাবার্তা গানে এলো মেলো ব্যাপারটা কি মাথা মতো কি খারাপ হয়ে গেছে নাকি ওই কথা আছে না বয়স হয়ে গেছে তো অনেক ওই যে 72 বছর বয়স হলে 72 হয়ে যায় মানুষ আমার মনে হয় ওই রকম কিছু হয়ে গেছে আর কি হ্যাঁ তো একটা কথা বলছিলাম আমার গানের মধ্যে শেষ কলিতে আছে যে হাসান বলে দলিল দি সেই দয়াল নবী চিনবি যদি না মারেফতকে চিনবি যদি যাও না মগ বাজারে কয় মগ বাজারে আমি গেছি সেখানে যায় দেখছি শুধু খালি নামাজ পড়ে আর কোনো কিছু করে না খালি যেদিনই গেছি খালি দেখছি নামাজ পড়ে দেখবেনি তো ওই যে কথায় আছে যে জাতের যা যে জবর যা যে যে রকম তার চোখ ওই রকমই পড়ে আপনি ওই নামাজে মনালা লোক মৌলানা মুন্সী মানুষ যার জন্য যেখানে গেছেন ওই নামাজই দেখছেন খালি আর কোনো কিছু দেখেন নাই অথচ সে একজন অলি আল্লাহ ছিল সে একজন কামেল পীর ছিল সে কি শুধু ওই নামাজ পড়ছে আর কোনো কিছুই করে নাই এই কথাটা বলা ও একটা বুকার পরিচয় তো মানে শরীয়ত লোকের যে যারা শরীয়ত করে মৌলানা মুন্সী এরা যে অজ্ঞানী এর মধ্যে যে সেই জ্ঞান নাই এই কথা তাই বুঝাইল আর কি যে একজন অলি আল্লাহ পীর সে শুধু খালি উনি দেখছে শরীয়তের নামাজই পড়ছে এর জন্যই তো বলি যে 12,000 মৌলবীর 100টা বুদ্ধি এই কথাই সেটা প্রমাণ হইল আর কি যাক এইবার নবী আলী সবাই নামাজ পড়ছে আপনি পড়বেন না কেন আরে কে বলছে আমি পড়ি না আমি বারে বারেই তো বলতেছি আমি নামাজের মধ্যে আছি
আমি সদাই সর্বক্ষণ নামাজের মধ্যে থাকি আমি সেই দমের নামাজ কালবি নামাজ এই সমস্ত নামাজ আমার দ্বারা হয় আমি সদাই সর্বক্ষণই নামাজের মধ্যে ডুবে আছি কারণ আল্লাহ বলেছেন শুধু মানবজাতি না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই নামাজ পড়ে সবাই সেজদা করে তাহলে আপনি দেখেন আমার নামাজ দেখা যায় না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যে নামাজ পড়ে তাদের নামাজ কি দেখা যায় তারা কি যায় নামাজ বিছায় পশ্চিম দিকে দাঁড়ায়া সেজদা দেয় দেয় না তথাপি আল্লাহ বলে তারাও সেজদা করেন তারাও নামাজ পড়ে তাহলে তারা কিভাবে পড়ে তারা দেল হুজুরি দেল দিয়া মন দিয়া নামাজ পড়ে তাই আমি যে মারিফতের ফকির আমরাও সেই সালাতকে কায়েম করি তবে দেলের মাধ্যমে ওই যে আগেই সেই আয়াতটা আপনাকে প্রমাণ দিয়ে দিয়েছি তারপরেও যদি আপনি আমার খালি নামাজ 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 করেন তাহলে কি বুঝায় এটা তো যাক আর আপনাকে আমি কি বলবো কারণ বেবুঝা লোকের সাথে তো কথা বলা যায় না বুঝে না এটা কথা না মানে বুঝেও যেমন না বুঝার একটা ভান করে আপনারা থাকেন এই মৌলবীদের একটা খাসিলত আর কি নাহলে তো ব্যবসা চলবো না তো যাক একটা গান শুনেন তারপর আপনার প্রশ্নের জবাবগুলি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি ওরে খুঁজো যারে পাইবা না রে খুঁজো যারে পাইবা না রে পাইবা যারে খুঁজো না মারেফতে সেই নবুয়াতির নিশানা হাইরে মারেফতে নবুয়াতির নিশানা নবীর দিনে আয় খালি নবীর দিনে যাইতে কইছে নবী 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 করতেছে নবী নবী আপনি হাজার বছর ধরে করলে শরীয়তে থেকে তো নবী নবীরে চিনবেন না দেখবেন না পাবেন না আর আল্লাহ বলেছেন এই দুনিয়ার মধ্যে থেকে নবী এবং আমাকে না দেখলে কাল হাসরের মাঠে অন্ধ অবস্থায় দেখতে পারবে না কারণ আপনি নবীকে যদি দেখতে চান তাহলে মারফতের মধ্যে আসেন মারফতের মধ্যে আসলে নবীকে চিনা যাবে দেখা যাবে সব কিছুই হবে কিন্তু শরীয়তের মধ্যে থেকে শরীয়তের মোল্লা মুন্সিরা বলে শরীয়তের দলিলে বলে যে নবী হলো মরে গেছে অনেক আগে মদিনাতে তার রোজা আর মারফতে বলে যে না নবী আছে জিন্দা আছে এখনো আছে তাকে দেখা যায় চিনা যায় তাহলে মারফতে না আসলে সেই নবুয়াত বা নবী সম্বন্ধে আপনি কিছুই বুঝবেন না যার জন্য আপনার উপরও আমার দাওয়াত থাকলো যে মারফতে চলে আসেন যদি আল্লাহ এবং রাসূলকে চিনতে চান পাইতে চান খুঁজো যারে পাইবা না রে পাইবা যারে খুঁজো না খুঁজো যারে পাইবা না রে পাইবা যারে খুঁজো না মারিফতে নবুয়াতির নিশানা নিশানা মারফতে সেই নবুয়াতির নিশানা জারি বেলগায়েবে অনাচিরি সরাতে শরীয়ত জারি বেলগায়েবে অনাচিরি মোল্লা মুন্সি হাফেজ কারি অন্তরে ভয় রাখে না মোল্লা মুন্সি হাফেজ কারি অন্তরে ভয় রাখে না মারফতে সেই নবুয়াতির নিশানা নিশানা মারফতে সেই নবুয়াতির নিশানা নগদ বিচার তবে কি পা করিত আর যদি হইতো নগদ বিচার তবে কি পা করিত আর খুদাকে দেখিলে একবার অন্যায় করতে পারতা না মোল্লারা খুদাকে দেখিলে একবার অন্যায় করতে পারতো না মারফতে সেই নবুয়াতির নিশানা নিশানা মারফতে সেই নবুয়াতির নিশানা প্রশ্ন যে পুরুষদেরকে জালালি ফায়েজ দেয় বুকে বুকে কিন্তু মায়াদেরকে কেমনে দেয় আমি বলবো যদি সে কামেল পীর হয়
একটা মেয়েকে সে জালালি ফায়েজ দিতে পারে তবে সেটা বুকে বুকে জড়ায় ধরে দিতে হয় না দুইজনের মনে যদি সেই জালালি ফায়েজের মন হয়ে যায় দুইজনের মন যদি এক হয়ে যায় তাহলে দেখা যায় সেটা ওই যে কথাই আছে না যে গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারেই তার লাগাবি ওখানে ধৈরে দুজনে তারপর ফায়েজ দিতে হবে এমন কোনো কথা না সেখানে বিনা তারেই তার লাগানো আছে সেখানে বুকে বুকে না মিশেলেও সেই ফায়েজ একা একাই সেটা চলে যায় যদি কামেল পীর হয় এবং সে ভক্ত ভালো হয় তারপরও আর এক কাছে খাস কথা মার পথে যদি যাইতেই পারে আর যদি ওই জালালি ফায়েজের উপযুক্ত সেই নারী হয় তাহলে বুকে বুকে জড়াইয়া দিবে তাতে অসুবিধা কি কারণ যেদিন মুরিদ হয়েছে সেদিনই তো মুরিদের মধ্যে আছে যে আজ থেকে আমার বলতে যাহা কিছু ছিল আমি সব কিছুই গুরুকে দিয়ে দিছি তো সব কিছু যখন দিয়ে দিছে তাহলে তার নারীটার বুকটা তো আর বাকি রাখে নাই সে মেয়ে লোক হইতে পারে ওটা তো আর বাকি নাই ওটা গুরুকে দেওয়া আমার মনে হয় কোনো অসুবিধা নাই আমার মারফতে সেটা অসুবিধা মনে করে না আপনার শরীয়তে কি করে ওটা আমার দেখার ব্যাপার না আমার মারফতে যা আছে আমি ঠিক তাই আপনাকে জবাব করার জন্য চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন আপনি আমার দয়া করে শরীয়ত বাদ দিয়া আমার এই মারফতের মধ্যে আসবেন যদি আপনি আল্লাহ এবং রাসূলকে পাইতে চান আর যদি মনে করেন যে না ও আমার দরকার নাই তাইলে আপনি যা ইচ্ছা তাই করেন আমার বলার কথা আমি বললাম আমি ওই শরীয়তের মধ্যে নাই আমার মারফতের মধ্যে নিয়েই আমি ব্যস্ত আছি সদাই সর্বক্ষণ আল্লাহর রং যার ফুটেছে গায় তারাই তো আল্লাহর অলি হয় আল্লাহর রং যার ফুটেছে গায় তারাই তো আল্লাহর অলি কয় ইসরায়েল সাতার একজন হয় হাসান বুকা চিনল না ইসরায়েল সাতার একজনই হয় হাসান বুকা চিনল না মারফতে সেই নবুয়াতির নিশানা খাই রে মারফতে সেই নবুয়াতির নিশানা খুঁজো যারে পাইবা না তারে পাইবা যারে খুঁজো না মারফতে সেই নবুয়াতির নিশানা নিশানা মারফতে সেই নবুয়াতির নিশানা নিশানা মারফতে সেই নবুয়াতির নিশানা